শিরো আস্তে 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 গাছই সিরে দিছে, ভালো মানুষের ভালো কাম দিছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই কাঁকরোল গাছটা ছিল আমাদের ওই টেবল পারে, ওইখান থেকে একাই চারা হয়েছিল, পর ওখান থেকে আমরা ট্রান্সফার করে এখানে আনছি। তো দেখেন কি সুন্দর হয়েছে, কাঁকরোলের ফুল এবং ফুলের পিছনে এই কাঁকরোলের ফল, এর পাশাপাশি অনেকগুলো কাঁকরোল ধরছে। আর একবার একটা ইনে সিরা হলাইছে। এই যে কাছে নিয়ে আসছি, ধরো আমি আমি কেটে দিই, তুমি ধরো, এটা থাক, তাই না? বাহ, আমাদের একজনে বলছে কেসি দিয়ে কাটবেন, তাহলে সবজি নষ্ট হবে। দেখো এই যে কত সুন্দর ধরছে, এই যে হ্যাঁ কাটো কাটো কাটো, এখন সব দাও। তো এটা হলো দরকার, কারণ হলো এটা মনে হয় পুরো মেসি হয়েছে না, পাইকে গেছে। দেখতে সুন্দর লাগে, ওই মাথার উপর একটা কাঁকরোল বাজি আমার কাছে খুব মজা লাগে। শম্পা হাতে হাত কেটে হলে এত হঠাৎ করে বাদ দাও। আচ্ছা দাও, আমার কাছে দাও, এটা এটা নষ্ট হয়ে গেছে, এটাই হইব। তো দেখেন একটা গাছ থেকে এতগুলা, না না আর নাই, একটা গাছ থেকে এতগুলা কাটলাম, তারপর এখনো আছে কতগুলা দেখি, এক দুই, তারপর হলো তিন চার পাঁচ ছয় ছয় আর কো এই সাত, মানে সাতটা, এই যে একটা আট, মানে এই আটটা দিয়ে আবার এক অক্টের হয়ে যাবো। আর এখানে একটা পুঁই মাচা, এই জায়গায় পুঁই শাকের বিচি শোকা দিছিলাম, সেখান থেকে হয়েছে। তো আজকে শুধু মাথাগুলো কেটে নেবো, তুমি পোশাক ধরো, রাখো ওখানে রাখো, দাও ধরো, এ ভুরে ভুরে হয়ে গেছে নাকি? কিরে তুমি পারবো না, এটা তুমি পারবো না, তুমি কাঁকরোল কাটো না। আচ্ছা নাও, এই এত এত কেন, ওরে বাবা এটা শক্তি আছে তার, এই যেটা এটা এই যেটা এটা, ও মা এটা আমার সে বল পরে। এনে গাছ কয়টা এনে, একটা দুটো আর এই জন্য আছে কয়টা, এই নতুন করে উঠছে, জাঙ্গলাটা ছোট হয়ে গেছে। হুম, খাইলে আর ছোট বোন, আমরা খাই নেই এই পর্যন্ত, একবারও খাই নেই। তা আমার হলো একদম এই যে কচি যে ডগা, এটা অনেক বেশি প্রিয়, পাতা আমার পছন্দ না, অনেকের পুঁইশাকের পাতা পছন্দ, আমার পাতা পছন্দ না। ঝোল করে আর নিলে এটা কস কস করে, আর একদম ঘুষি ঘুষি করে, ঘুষি ঘুষি করে ভাজলে আরো বেশি মজা লাগে। হ্যাঁ ভাজি, আচ্ছা চলো, ওই যে আরো কাঁকরোল আছে। তো অরিজিনালি আমরা যেখানে কাঁকরোল গাছ লাগাইছিলাম এখন সেখানে যাই। এ দেখেন দেখছো, নাও কাঁকরোল ধরো, এদিকে সব পাইকে পাইকে ফাইটে গেছে, খাওয়ার সময় হয় নাই। দেখেন কি পরিমাণ কাঁকরোল এখানে পাইকা নষ্ট হয়েছে। কাটবা তুমি, এই এনকার তো সব নষ্ট হয়ে গেছে গা, এগুলো আগে খেয়াল করো নাই। ওই দেখো ওদিক দিয়ে একদম পাইকা পাইকে, এই যে এই যে পাইকে একদম ফাইটে, এগুলো মানে পাখিতে খায়। হ্যাঁ কাটো,
হয়েছে হয়েছে তো শেষ। কি হলো জোকে কেমন দিছে? তাহলে আনছো কেন? ওই দেখো সেঙ্গার মধ্যে দাঁত দিতেছে রে ইসি রে। ওই যে সেঙ্গা রে আই থাক গে উডি কয় উডি থাক গে। এত সুন্দর সুন্দরই তোর কত বাদ দেও সেঙ্গার গুলা সারম না গেল কতগুলা এটা ছয়া দাম পাখি তো ফলন লাগি দুই এটা গোড়ার ডিম পাখি দেখাইব দেখি কত ডিল লাগা করুন আলাদা করছে বৃষ্টি হইতেছে ভেঙেছে অনেকগুলা কাঁকড়ল আমরা পারতে পারলাম না আজকে প্রথম কাঁকড়ল ভাজি দেখবো যে কি স্বাদ লাগে যে কোনো জিনিস বছরে প্রথমবার খেলে আলাদা স্বাদ এটি হলো পারফেক্ট তাই না না কালারই ভিন্ন জাতি দুই জাত এটা হচ্ছে লাল জাত একবারে বিষমুক্ত নিরাপদ অর্গানিক কাঁকড়ল ও তুমি চুলায় বসে দিছো অলরেডি আগুন ছাড়া রান্না করা যায় না তুমি আগুন ছাড়া রান্না করো তোমার আম্মু আগুন দিয়ে রান্না করুক তুমি এমনি খড়ি যাবা দাও খড়ি উজে খড়ি উজে উজে খড়ি উজে ওখানে আনো আয়াত আগুন ছাড়া রান্না করবে ওটা না ওটা না উজে 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 খড়ি উজে ঢুকবে না এটা ঢুকবে না দিক দিয়ে ঠিক আছে ঠিক আছে রান্না করো রান্না করে নিয়ে এসো আগুন লাগে না আগুন লাগে না তো আগুন ছাড়াই হয় বাচ্চাদের আগুন ছাড়াই হয়ে যায় ছোট বাবুদের আগুন ছাড়াই হয় বুঝছো তুমি এগুলা কুটো এই যে আসো এগুলো ছিড়ো পাতা ছিড়ো খড়ি রাখো গুছি গুছি করে বাজি করো না কি জানি করো যেমন মন সামনে করো রাখো রাখো গুড এটা গুড এটা ওয়াও গুড জব গুড জব এত দুই মাঝে রান্না বান্না করো আমি আমি যাই এই তোমার এই যে নতুন ঘরে দাগ এসে দিল ইয়াম্মি এই বিসিগুলো ফালাই দিয়ে করতা বিসির জন্য কুসকুস করে দাঁতে কামড় লাগে শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে মানে বছর ব্যাপী বাড়িতে সবসময় দুই তিন পদের শাকসবজি আমার এখানে থাকে ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।